ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের মধ্যে থেকে যারা যারা মোবাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাদের জন্য উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আর বিনামূল্যে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ, কমপক্ষে খরচ করতে হবে এবার আপনাকে 130 টাকা। তো বন্ধুরা, সে নিয়ে আজকের বিস্তারিত আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এ ধরনের আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপডেটটি কিন্তু ভারত বার্তার অনলাইন নিউজ পোর্টালে উঠে এসেছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য নতুন বছরের শুরুতে একটি বড় ধাক্কা দিয়েছে। এখন থেকে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ গুগল ড্রাইভ স্টোর করার জন্য ব্যবহারকারীদের প্রতি মাসে অর্থ প্রদান করতে হবে। এর আগে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ গুগল ড্রাইভে বিনামূল্যে স্টোর করা যেত। 15 জিবির বিনামূল্যের গুগল ড্রাইভ স্টোরেজ কোটার অংশ ছিল না, কিন্তু এখন হোয়াটসঅ্যাপ ব্যাকআপও 15 জিবি স্টোরেজ কোটার মধ্যে আসবে। এর মানে হলো যে আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যাকআপের জন্য পর্যাপ্ত স্টোরেজ না থাকে, তাহলে আপনাকে গুগল ওয়ান এর জন্য অর্থ প্রদান করতে হবে। গুগল ওয়ান হলো গুগলের একটি সাবস্ক্রিপশন পরিষেবা যা আপনাকে গুগল ড্রাইভে অতিরিক্ত স্টোরেজ প্রদান করে। এর বেসিক 100 জিবি প্ল্যানের দাম ভারতে প্রতি মাসে 130 টাকা, 200 জিবি স্টোরেজের জন্য মাসে 210 টাকা এবং 2 টিবি স্টোরেজের জন্য মাসে 650 টাকা খরচ করতে হবে। যদিও গুগল ড্রাইভে পর্যাপ্ত জায়গা থাকে এবং আপনার কাজ 15 জিবি পর্যন্ত স্টোরেজের মধ্যে চলছে, তাহলে কোনো পরিবর্তন করার দরকার নেই। এটি না ঘটলে আপনাকে গুগল ওয়ান সাবস্ক্রিপশন নিতে হবে। প্রথমে one.google.com-এ যান, তারপর আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন। এরপর আপনার পছন্দের প্ল্যান আপনি কিনে নিতে পারবেন। আপনি যদি হোয়াটসঅ্যাপের ব্যাকআপের আকার ছোট রাখেন এবং গুগল ড্রাইভে পর্যাপ্ত জায়গা খালি রাখেন, তাহলে এই অতিরিক্ত খরচ করতে হবে না আপনাকে।